দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ বাংলার বিজ্ঞান চর্চার নারী অনুষ্ঠানে। আজ আমি আছি তবিবুর রহমান, আমাদের সঙ্গে আছে আইসিটি ডার্বির জ্যেষ্ঠ বিজ্ঞানী ফেরদৌসি কাদরি, যিনি কলেরা টিকা নিয়ে গবেষণা এবং সাশ্রয়ী টিকার দাম নিশ্চিত করে এবং লাখো লাখো প্রাণ রক্ষা করেছেন। ফেরদৌসি কাদরি, আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত, কেমন আছেন? ভালো আছি, শুরুতে আপনার সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুরুতে আপনার কাছ থেকে জানতে চাইব, আসলে আপনি স্বাস্থ্য খাতে এবং বিজ্ঞানে কি ধরনের অবদান রেখেছেন যার কারণে আপনি জনসাধারণের উপকৃত হচ্ছে আপনার মাধ্যমে বা আপনার আবিষ্কারের মাধ্যমে? প্রথমত অবদান অনেক ছোট, অনেক অল্প। আমি অনেক যা করেছি সেটা বেশি কিছু না। আমি মনে প্রাণে বিশ্বাস করি বিজ্ঞান দিয়েই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো, এবং এটা আমার বিশ্বাস এবং এটাই চিন্তা করে আজীবন কাজ করে আসছি আইসিডিডিআরবিতে। এবং সরকারের সাথে মানে অল্প কিছু করলে কিন্তু অনেক হয়, এবং অবদান যে অনেক বড় কিছু রেখেছি তা না। আমি কিন্তু আমার আমি গর্বিত যে বাংলাদেশের জন্য কিছু করতে পারলে আমার কাছে মনে হয় এটা খুবই প্রয়োজনীয়, এবং আমার এটা একটা আমার আমার কিন্তু জীবনের এটা একটা বড় চাহিদা যে আমি কেমন করে বাংলাদেশে কোনো কিছু, কোনো টিকা বলো, কোনো ডায়াগনোসিস বলো, বা যে কোনো কিছু আমার আমার যে বিষয়ে যেগুলো আমি গবেষণা করি সেগুলো যদি কাজে লাগতে পারে। কারণ বিজ্ঞানে তো আমরা অনেকে থাকি, কিন্তু সেটা যদি বাংলাদেশের কাজে না লাগে তাহলে তো এটার কোনো প্রয়োজন থাকে না। ম্যাম, আসলে আমি জানি যে আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করছেন, ওখানে শিক্ষকতাও করেছেন, এরপরে বিদেশি থেকে পড়ালেখা করে এসে আইসিডিডিআরবিতে যুক্ত হয়েছেন, গবেষক হিসেবে কাজ করছেন দীর্ঘদিন। আপনি যে গবেষণা করছেন, এই গবেষণা বেছে নেওয়ার পিছনে কোনো কারণ আছে কি না, আর কারো অনুপ্রেরণা ছিল কি না? আসলে গবেষণা আমার আমার জন্য যেটা হয়েছে, বাংলাদেশের যে স্বাস্থ্য ক্ষেত্রে যে প্রবলেমগুলো আছে, স্বাস্থ্যের যে প্রবলেম আমি দেখি, নানান রোগ, নানান ইনফেকশন, যেগুলো কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। আমার মতে সবসময় আমরা আমি মনে করি যে কন্ট্রোল করতে পারি। কন্ট্রোল করার অনেকগুলো পদ্ধতি আছে, যেমন কলেরা। কলেরা তো আমরা যদি সবার কাছে যদি ভালো টয়লেট থাকতো এবং পরিষ্কার পানি থাকতো এবং শিক্ষা যদি থাকতো যে কিভাবে হাত ধুতে হয়, কিভাবে রোগ থেকে মুক্ত থাকা যায়, এবং বিশেষ করে যে কলেরা রোগের কথা বলো, ডায়রিয়া, এগুলো তো খুবই সহজে আমরা কন্ট্রোল করতে পারি, কিন্তু এই জিনিসগুলো তো সহজে আমরা করতে পারি না। সবার ঘরে ঘরে সিওয়ারেজ সিস্টেম, স্যানিটারি সিস্টেম, ক্লিন ওয়াটার, গুড ওয়াটার, এগুলো তো আমরা দিতে পারি না। কারণ আমাদের শহরের গুলোতেই বলো পপুলেশন অনেক বেশি, জনসংখ্যা অনেক বেশি, এবং এই জনসংখ্যার মধ্যে 40% কিন্তু বস্তিতে এবং এই ধরনের বাসস্থানে থাকে। সেখানে কিন্তু অনেক ঘনবসতিতে লোকজন বাস করে, সেখানে যে রোগগুলা খুব সহজে আমরা দেখি, সব রকমের রোগই দেখি, কিন্তু সবচেয়ে বেশি আমরা দেখি ডায়রিয়া রোগ, ডায়রিয়া ধরনের রোগ, যেখানে কোনো ময়লা খাবার বা যেটাতে জীবাণু আছে সেটা খেলে বা পানি পান করলে সেগুলো কিন্তু সহজে হয়। সেটা কিন্তু আমরা সহজে কন্ট্রোল করতে পারবো না, যতই আমরা বলি এত দীর্ঘদিন লাগবে আমাদের সোয়ারেজ সিস্টেম, আমাদের পানির সিস্টেম। এটা কিন্তু আমাদের বাংলাদেশের একমাত্র বাংলাদেশের প্রবলেম না, সব দেশেই আছে, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এই প্রবলেম সব জায়গায় আছে। কিন্তু আমাদের যেটা করতে হবে, এটা আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে ভালো উপায় হচ্ছে এটাকে কন্ট্রোল করা, হচ্ছে টিকা। টিকা দিয়ে কিন্তু যখন এখন যেরকম আমরা কোভিডের জন্য টিকা ব্যবহার করছি, এভাবে টিকা দিয়ে কিন্তু একটা সহজ উপায়, অনেক অল্প সময়ে একটা রোগে কন্ট্রোল করা যায়। সেটার জন্যই আমি টিকা নিয়ে অনেক কাজ করেছি, কলেরা টিকা বলো, অন্যান্য টিকা নিয়ে। আমি বলছিলাম, এই গবেষণার পিছনে কারো অনুপ্রেরণা ছিল কিনা?
আসলে আমার অনুপ্রেরণা আসছে বাংলাদেশ থেকে, কারণ আমি কলেরার কথাই বলি, এটা একটা অনেক পুরানো রোগ, এনশিয়েন্ট ডিজিজ বলি আমরা, এবং এটা ডিজিজ অফ পভার্টি বলে। তার জন্য সব দেশের সরকার তাদের দেশে কলেরা আছে এটা বলতেও চায়, কারণ এটাই একটা মাপকাঠি যে এই এই দেশে তাহলে মনে করো খাবার পানি বা পাবলিক হেলথের কোয়ালিটি অত ভালো না। কিন্তু সেটা কিন্তু আমরা আজকে না, যুগ যুগ ধরে দেখে আসছি এবং আমরা কমিয়ে আনতে পারছি না, আমরা চিকিৎসা করতে পারছি। আমাদের ICGDRB-র হাসপাতাল বা যে কোনো সরকারি হাসপাতালে গেলে কেউ কিন্তু এই রোগে এখন মারা যায় না, কিন্তু তাদের কষ্ট অনেক আছে। একটা রোগ হলে পুরো পরিবারের রোগটা হয় এবং ছড়িয়ে যায় সহজে, কিন্তু এটার একটা কস্ট অফ ইলনেস আছে। একটা একজন যদি অসুস্থ থাকে হাসপাতালে, তার পেছনে একটা পুরো ফ্যামিলি কিন্তু ঝুঁকে পড়ে যায়, যে মনে করো একজন রিক্সা চালায় বা একটা গাড়ির চালক, সে কিন্তু তখন কাজে যেতে পারে না। সব কিছু মিলে কিন্তু একটা ক্ষতি অনেক বেশি হয়, আর্থিক ক্ষতি অনেক বেশি হয় এবং শারীরিক ক্ষতি তো হয়। এটাকে কিন্তু আমরা একটা টিকা দিয়ে যদি কমাতে পারি, এবং আমাদের যে টিকাগুলো এখন পরীক্ষিত হয়েছে সেগুলোতে কিন্তু 60-70% প্রোটেকশন আছে, এবং সেটা হলে কি হয় যে টিকা যে নিল তারও কিন্তু রোগ হলো না, কিন্তু তার আশেপাশে যারা থাকলো তারাও বেঁচে গেল। কারণ আমি যদি আমার ডায়রিয়া না হলে, ওই জীবাণুটা আমার শরীর থেকে বের না হলে, ইনফেকশন না হলে আরেকজনেরও হবে না, তাহলে ডাইরেক্ট একটা প্রোটেকশন হয় এবং একটা ইনডাইরেক্ট প্রোটেকশন হয়, টোটাল একটা এফেক্ট হয় টিকার। তো সেটার জন্যে টিকা আমার কাছে অনেক প্রয়োজনীয়, যেরকম কলেরা টিকা ওরকম কোভিড টিকা, সবটার জন্যেই আমি মনে করি যে খুব সহজ উপায়ে দেশটাকে সুস্থ রাখার এইটাই একমাত্র। ম্যাম, আরেকটি বিষয় জানতে চাইবো যে আমাদের বাংলাদেশে বিজ্ঞান চর্চায় নারীরা কি পিছিয়ে আছে? যদি পিছিয়ে থাকে তাহলে এটা এগিয়ে নেওয়ার জন্য আপনার পরামর্শ কি 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 করণীয়? আমাদের দেশে বিজ্ঞানে নারীরা, শুধু আমাদের দেশে না, অনেক লোয়া মিডল ইনকাম কান্ট্রিতে নারীরা পিছিয়ে আছে। বাংলাদেশ, আমার কাছে মনে হয় বাংলাদেশে কিন্তু আমাদের যে শিক্ষার যে হার, নারীদের যেভাবে এগিয়ে আসছে, যেরকম সব রকমের বিষয় পড়াশোনা এবং ডাক্তার ডাক্তারি তারপর সায়েন্সে পড়া, কিন্তু অনেক ঝোঁক আছে। কিন্তু কোথায় আমরা পিছিয়ে আছি? আমরা কিন্তু আমাদের জীবনে যে ক্যারিয়ারটা ডেভেলপ করতে পারি না, সেখানে আমরা পিছিয়ে আছি। কিন্তু তুমি তুমি দেখো, মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে ইউনিভার্সিটিতে দেখো, সরকারি বেসরকারি সব জায়গায় কিন্তু অনেক মেয়েরা কিন্তু পড়াশোনার জন্য ঢুকে আসে, মানে অ্যাডমিশন নেয়, কিন্তু তারপর তাদের যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট পরের দিকে গিয়ে বাধা সৃষ্টি হয়, এবং সেটার জন্য কিন্তু সবাই দায়ী, সে নিজেও দায়ী। আমি মনে করি যে আমি নিজের এক্সাম্পল দিয়ে বলি যে আমাদেরকে অনেক শক্ত হয়ে দাঁড়াতে হয় কর্মক্ষেত্রে, এবং এটা করতে গেলে কিছুটা ত্যাগ করতে হয়, বেশ অনেক কিছু ত্যাগ করতে হয়, কিন্তু কষ্ট হয়, কিন্তু শেষে কিন্তু সাফল্য আসে। এবং বাংলাদেশের মতো দেশে অবশ্যই মেয়েদেরকে কর্মক্ষেত্রে আসতে হবে, বিজ্ঞান ক্ষেত্রে আসতে হবে, সব ক্ষেত্রে আসতে হবে, এবং আজীবন করতে হবে, পড়াশোনা করে শেষ নাই। কারণ আমরা এত এত টাকা কিন্তু আমাদের পেছনে, এক একজনের পেছনে কিন্তু সরকার খরচ করছে বা মা বাবারা খরচ করছেন, কিন্তু এটাকে আমাদেরকে নষ্ট করতে দিতে পারবো না। সেই চিন্তা আমাদের সব মেয়েদের মধ্যে থাকতে হবে, পরিবারের মধ্যেও থাকতে হবে, যে তাদেরকে একটা ক্যারিয়ারে ঢুকতে হবে, তাদেরকে কর্মস্থান স্থানে আসতে হবে এবং আজীবন চেষ্টা করতে হবে। ম্যাম, আরেকটা বিষয় হচ্ছে যে বর্তমানে আপনি কি নিয়ে ব্যস্ত আছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমরা কি কোনো নতুন গবেষণার তথ্য পাবো আপনার মাধ্যমে 2-1 বছরের মধ্যে? আমার অনেক রকমের গবেষণা চলছে। এক হচ্ছে যে যে কথাটা তুমি বললে, কলেরা টিকা। কলেরা টিকা কিন্তু এখন WHO থেকে ওরাল কলেরা ভ্যাকসিন স্টক পাইল একটা তৈরি হয়েছে, ভ্যাকসিন গ্লোবাল টাস্ক ফোর্স অন কলেরা কন্ট্রোল। আমরা কিন্তু বাংলাদেশ সেটার একটা মেম্বার, গ্লোবাল টাস্ক ফোর্স কলেরা কন্ট্রোলের মেম্বার, এবং বাংলাদেশের একটা ন্যাশনাল কলেরা কন্ট্রোল প্ল্যান হয়েছে। সেটা কিন্তু বাংলাদেশ, মানে যতগুলো দেশ অ্যাপ্লাই করেছে এবং যাদের এরকম একটা প্ল্যান পরিকল্পনা দিয়েছে,
বাংলাদেশ একেবারে শুরুতেই তারা দিয়ে দিয়েছে তাদের ন্যাশনাল কলার কন্ট্রোল প্ল্যানটা, কি সেই প্ল্যানটা যেন আসলে আমি দেখে যেতে পারি, সেটাতে কলেরার রোগ কিন্তু আমরা এলিমিনেট করতে পারবো, 90% মতো ডেথ আমরা এলিমিনেট করতে পারবো, আমরা কমিয়ে আনতে পারবো এবং আমরা কলেরার রোগটাও কমিয়ে আনতে পারবো, সেটা আমার স্বপ্ন যেন দেখে যেতে পারি। এটার জন্য এখন আমাদের অনেক কাজ চলছে সরকারের সাথে, সিডিসি, ডিজিএইচএস এর সাথে, আইডিসিআর এর সাথে, সবাই মিলে একসাথে করছি যে কিভাবে কলেরার টিকা দিয়ে আমরা বাংলাদেশে কলেরাটা কমিয়ে নিয়ে আসতে পারি। এরপর এখন কোভিড নিয়ে অনেক কাজ করছি, কলেরার টিকা নিয়ে কাজ করতে গিয়ে, গবেষণা করতে গিয়ে, বৃহৎ আকারে কাজ করতে গিয়ে জানি যে টিকা ছাড়া তো কোনো উপায় নাই, এবং এখন আমরা অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা করছি টিকা তৈরি করার জন্য, না টিকা কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য আমরা অ্যান্টিবডি মেজার করছি, আমরা জিনোমিক স্টাডিজ করছি, কোনোটা একা ভাবে একা করছি না, সবকিছু একত্রে করছি, সরকারের সাথে করছি, আইডিসিআর এর সাথে, সিডিসির সাথে, এখন কোভিড এর উপর অনেক কাজ করছি আমরা, কিন্তু কলেরার কাজ বা ডায়রিয়ার কাজ বা অন্যান্য কাজ বাদ দিই। কিন্তু আমার আরেকটা কাজ আছে, সেটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং। এই যে তোমরা বললে নারীরা কাজে আসছে না কেন বা আমরা কি পিছিয়ে আছি, শুধু নারীরা না সবাই, আমরা কিন্তু বাংলাদেশে একটা জনবল তৈরি করব সায়েন্সে, আমি যেহেতু সায়েন্টিস্ট সায়েন্সে, এবং সেখানে আমাদের আমরা এত উচ্চ ধরনের কাজ করব যে এটা এটা কিন্তু বাংলাদেশকে অনেক উপরে নিয়ে যাবে। আমরা যখন মিডল ইনকাম কান্ট্রি বলো বা একদম একেবারে ডেভেলপ কান্ট্রি হব, এইটার ঘরেই আমরা হতে পারি, কারণ আমাদের নিজেদের গবেষণা, আমাদের নিজেদের টিকা, আমাদের নিজেদের চিকিৎসা এত মানে এত উচ্চ মানের হবে যে আমরা আর কারোর দিকে তাকিয়ে থাকবো না, সবকিছু নিজেরাই তৈরি করতে পারবো বাংলাদেশে। ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এরই মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ হচ্ছে। আপনাদের বলে রাখি যে যেহেতু করোনা সংক্রমণ হচ্ছে, সামাজিক দূরত্ব নিশ্চিত করুন এবং সবাই সুস্থ থাকুন।